নবিয়ানা মাওলানা মুহাম্মদ গাসে সিনলো মাসে সিনলো বনের হরিণে গাসে সিনলো মাসে সিনলো বনের আরে মানুষ হইয়া চিনিলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাব ইল্লা রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন জলুয়া গরহো ইয়া ইমামুল মুরসালিন জলুয়া গরহো রহমাতাল লিল আলামিন মারহাবা রহমাতাল লিল আলামিনে ইয়া রাসূল তাজে ফখরুল আরাফিনে ইয়া রাসূল মারহাবা গাউসুল আজম মাইজি ভান্ডারী মারহাবা গাউসুল আজম মাইজি ভান্ডারী হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরী কুতুবুল্লাহ খোতাব বেবেলাদে মাশরিকে মারহাবা আওলাদে রাসূল মাইজি ভান্ডারী আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোরআনে শুনেছি বারে বার নবী গো আপনি হবেন ফাফির জাবিন্দার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম চলে যেতে হবে বাবা মহব্বত একটু জিজ্ঞেস করে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যাই হোক একটু কথা বলি, জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ। দেখেন আমাদের দেশের এই শাইকুল হাদিস মুফতি মুহাদ্দিসরা বলে মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না, মাজারে মৃত ব্যক্তির কাছে ডাইরেক্ট বলে চাওয়া হারাম বেদাত, ঠিক না? বলে না, শুনছেন তো না? আমি তাদের কথা থেকে আমি অনেক গবেষণা করে দেখলাম তারা বলে ঠিক বেদাত, কিন্তু তারাও আসলে মৃত ব্যক্তির কাছে চায়। বলে কিভাবে চায়? সূরা ফাতিহা যেই কোনো কবরস্থানে গিয়ে মুফতি শাইকুল হাদিস মুহাদ্দিস একবারে ওদের বড় বড় আকাবিররা কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, এবং কি এই সূরা ফাতিহাটা বিভিন্ন মাজারে লেখাও আছে যে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস শরীফ তিনবার জিয়ারতের দোয়া, ঠিক না? তাই না? আপনি সূরা ফাতিহাতে কি বলতেছেন? ইহদিনাস সিরাতাল আমাকে সহজ সরল পথ। তাইলে আপনি মৃত ব্যক্তির কাছে এই যে কবরকে সামনে রেখে আপনি কি বলতেছেন? আমাকে সহজ সরল পথ। তাইলে ওরাও চাইতেছে, ওরা বলছে কিন্তু মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না, কিন্তু ওরাও কিন্তু সেই কাজটাই করতেছে। আসলে মৃত ব্যক্তি কিছু দিতে পারে না, দেওয়ার মালিক কে? আল্লাহ। কিভাবে দিবে? আমার আপনার যেমন এই যে আজকে যে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বসছি, এই ব্যবসা না করলে আমার আপনার রিজিক আসবে না, এই ব্যবসার মাধ্যমে আমাকে আল্লাহ রিজিক দিবে। এই বাতি না থাকলে আলো আসবে না। তদ্রুপ আল্লাহ বলছে আল্লাহর রহমত, আল্লাহ সূরা কোরআন শরীফের মধ্যে বলছে যে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, অবশ্যই আমার রহমত আল্লাহ প্রাপ্ত আল্লাহওয়ালার কাছে। বলুন সুবহানাল্লাহ, মুহসিনিনের কাছে। আল্লাহ ডাইরেক্ট রহমত দেয় না, আল্লাহ ওলি আল্লাহর মাধ্যমে মুহসিনিনের মাধ্যমে আল্লাহ রহমত দান করে। সকলে বলে আমিন। তা আমরা আজকে ফরিয়াদ করব আমাদের মহান মুর্শিদ গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার মুর্শিদ দয়াল কাশেম শাহিয়াজুরি মাইজ ভান্ডারী, এবং এখানে আব্দুল হক সাহেব আছে সানাউল্লাহ মাইজ ভান্ডারী, এবং এনায়েত ভাই আছে ওনার ফির শামসুল হক ভাই, যার যার ফিরের মাধ্যমে আমরা যার জিয়াকে ইমাম মেনেছি। নিঃসন্দেহে আমাদের ইমাম সৎ মানুষ, ভালো মানুষ, সিটিং বাটফার নয়, ভূমিদস্যু নয়। আমাদের ইমাম কারো হক মারে নাই, আমরা ওই রকম একজন ভালো লোকের হাতেই আমরা বায়াত গ্রহণ করেছি। আর যারা জানছেন যে আপনার ফির ভণ্ড চোর ভূমিদস্যু, আপনার ফির ভাই বোনের হক মেরে দিছে, আপনার ফির দুনিয়া লুবি, আপনার ফির দুনিয়াবি ধন সম্পদের অডাল টাকা পয়সার চায়, ভক্তের থেকে সাইয়া সাইয়া টাকা পয়সা নেয়, ওই ভণ্ড ফিরকে তালাক দেওয়া ফরজ। বাবা ভান্ডারি হজরত কাবলারও দুই তিনজন ফিরছিল, খাজা বাবারও দুই তিনজন ফিরছিল, হ্যাঁ 19 জন ফিরা ছিল খাজা বাবার। যেই ফিরের কাছে ভণ্ডামি পাবেন, মিথ্যা কথা পাবেন, যেই ফিরের কাছে দুনিয়ার লোভ পাবেন, ভক্তেরকে ঠকাইয়া খায়, নিজের ছেলে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতার জন্য ব্যস্ত, ওই পীরের মাথায় প্রস্রাব করে দিয়ে চলে আসবেন। ডাইরেক্ট একদম ওই পীরের মাথায় প্রস্রাব করে দিবেন, আপনার যৌবন শক্তি বেড়ে যাবে। আমি বললাম কেন? আপনি যখন বুঝছেন, জানছেন যে এই পীর ক্ষমতালোভী, ভূমিদস্যু, এই পীর খারাপ, ওই পীরের মাথায় প্রস্রাব করেন, দেখবেন আপনার যৌবন শক্তি বাড়বে, আপনার হায়াত বেড়ে যাবে। আপনি ভালো একজন লোকের সন্ধান করে তাকে সময় দিয়ে নিজেকে পরিশুদ্ধ করবেন। তো যাই হোক, আমার মূল কথা ছিল, তাইলে ওরা যে বলে যে কবরের কাছে চাওয়া যাবে না, মূলত ওরাও কবরের কাছেই চায়।
হয়তো ওরা আরবিতে চায়, আমরা বাংলায় চাই, কথাটা ধরতে পারছেন? তাই আসলে ইসলাম আমরা অনেকেই বুঝি না, বিধেই আমরা মারামারি হট্টগোল সৃষ্টি করি, বুঝছেন? তো যাই হোক, আমরা সকলে সঠিক বুঝ জ্ঞান অর্জন করতে হবে।